বলে যে খরচাটা শুধু শ্বশুরের হয়, কিন্তু না এটা ভুল কথা, জামাইও নিয়ে যায়, তবে সেরকম উদার জামাই হয়। হ্যাঁ গজব বেজতি হ্যায়, চালাক জামাই। যদি জানে লিচুর দামটা বেড়ে যাবে জামাই ষষ্ঠী বলে, ওই জন্য আগের দিনে গিয়ে লিচু কিনে নিয়ে রেখে দিয়েছে। জামাই ষষ্ঠী মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে শ্বশুরের ফ্রি বাফেট, এটা মারাত্মক খেতে হয়েছে। জামাই ষষ্ঠীর আয়োজন নিয়ে লক্ষ্য কর ষষ্ঠী তো আমি আগের বছরের কথা মনে পড়ে গেল, বাট আগের বছরের ভিডিওতে আমি এত স্মার্ট করতাম, মানে ব্যাপারটা সবকিছু জানতাম না। আমি আবার আজ ভিডিওটা চালিয়ে দেখলাম যে আমি এত স্মার্ট ছিলাম। যাই হোক, তো ওই ভিডিওটা যদি দেখে না থাকো তাহলে লাইক বাটনে দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখবে, ওই ভিডিওটাও দেখতে পারো, ঠিক আছে? সবাইকে জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। সবাই খুব ভালো করে খাওয়া দাওয়া করো, এটাই তো মেন উদ্দেশ্য না জামাই ষষ্ঠীর, যে বেশ ভালো করে খাওয়া দাওয়া করো। কিন্তু অনেকেই বলে যে খরচাটা শুধু শ্বশুরের হয়, কিন্তু না এটা ভুল কথা, জামাইও নিয়ে যায়, তবে সেরকম উদার জামাই। হ্যাঁ গজব বেজতি হ্যায়। তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, একদম পুরো সকাল নয় মানে 10টা বেজে গেছে, তো যাই হোক, তো রেডি হয়ে গেছি। জামাই ষষ্ঠীর প্রিপারেশন শুধু আজকে নয়, কালকে থেকে শুরু হয়ে গেছে। না কালকে নয়, তারও আগের দিন, তারও আগের দিন থেকে, আর বেরোনোর কথা ছিল আমাদের 5টার সময়, এর জন্য এত লেটটা হলো। আমি তো সেই ভাবলাম দেরি হোক আর তাড়াতাড়ি কোনো লাভ নেই, আমরা সবসময় এমনিতেই একটু লেট করি। মানে অ্যাকচুয়ালি আমার জন্য দেরিটা হয়েছে, কারণ আগের যে ভিডিওটা সেটা আমি এই মাত্র জাস্ট লাইভ করলাম, মানে লাইভ করিনি, আপলোডে ফেললাম। তোমরা আশা করছি এতদিনে দেখে ফেলেছো, আর যদি এখন দেখে না থাকো কি করছো, যাও গিয়ে দেখো আগে। মিষ্টির দোকানটা অনেকটা দূরে, ওই জন্য আমি আগে থেকে কিনে নিয়ে আসছি, এটাই হচ্ছে ওরকম কোন ব্যাপার না। কারণ জানি অলরেডি আজ থেকে ভিড় হতে শুরু করে দিয়েছে, কালকে তো আরো বেশি ভিড় হবে, সেটাই ব্যাপার। 7:30 বাজে, আমরা যাচ্ছি এখন সেই শীতলাতে, মানে খুব ফেমাস উলুবেড়িয়ার বর্তমানে খুব ফেমাস মিষ্টির দোকান, আর আমাদের খুব ভালো লাগে। একটু কেনার আছে সব মিলিয়ে, ফল ঢল তো ফল তো কিনবো ভাবলাম, তবে ফল বলতে একটা কথা মনে করো, শুধু আমটাই কেনা আছে, কারণ লিচু মানে এত চালাক জামাই, যদি জানে লিচুর দামটা বেড়ে যাবে জামাই ষষ্ঠী বলে, ওই জন্য আগের দিনে গিয়ে লিচু কিনে নিয়ে রেখে দিয়েছে। এটা তো স্মার্ট জামাই, মানে এত চালাক, যাতে ভাবে যদি 100-150 টাকা করে কিলো হয়ে যায়, 100-150 টাকা মানে ভাবছি 150-200 টাকা কিলো হয়, 100 টাকা কিলো মানে তো সেই মানে কোনো ব্যাপার না, পায়ে হাত রাখেন না, এরকম কোনো ব্যাপার না, আমি খুব গরিব গাইস। আমরা মিষ্টি কিনতে তো এসেছি, বাট এইখানে মানে জাস্ট নেক্সট লেভেলের একটা ভিড় হয়ে রয়েছে। আমি এক্সপেক্ট করেছিলাম এটাই হবে, এটাই হবে স্বাভাবিক এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ ভাইফোঁটার এক্সপেরিয়েন্স ছিল, ভাইফোঁটাতে অবশ্য দুদিকে লাইন ছিল, লেডিস লাইন ছিল, বাট আজকে নেই একটাই। হ্যাঁ আজকে একটাই সিঙ্গেল লাইন এগোচ্ছে, এগোচ্ছে মোটামুটি, এগোচ্ছে স্পিডে দেখতে পাচ্ছি আপাতত, এই যে এই জায়গাতে আপাতত লাইনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ টাইম তো লাগবে, সাবার কা ফাল। হ্যাঁ পুজোর লাইন, এটা কলকাতার লাইন। তো ফাইনালি এতক্ষণ পর আমরা ঢুকতে পেরেছি।
তো ফাইনালি নেওয়া হয়েছে, তাই তো? তো তোমরা দেখে নিয়েছো যে ঠিক কি কি হলো, মানে মারধর করে লাইন দিয়ে আমরা যে মিষ্টি মিষ্টি কিনেছি, যাই মানে আমরা চলে আসলাম, তারপরেও মানে এত লাইন, মানে মিষ্টির এত ক্রেজ, আর তাও দেখলাম শীতলাতে মানে দইয়ের স্টকে ভর্তি, মানে কত স্টক শুরু, মানে অন্য কিছু পেতাম না, পেতাম দইটা আমি একদম, বাট ওখানে কারণ ওখানে দই হচ্ছে ঠাকুর জামাই এলো বাড়িতে, ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। তো আমরা বাড়ি এসে গেছি, এই যে জামাই এখন ক্লান্ত হয়ে গেছে রোদে এসে, অনেকটা দূর জার্নি করে এসেছে, তো ভাব 70 কিলোমিটার জার্নি করে, 70 কিলোমিটার হলে আমি থোড়ি বাইক নিয়ে আসতাম, আমি তো ট্রেনে করে আসতাম, সব থেকে কম খরচা। তো তোমাদেরকে দেখাই যে আমরা মানে জামাই ষষ্ঠীর জন্য ঠিক কি কি মানে এনেছি আর কি। হ্যাঁ মানে কি সব কালকে যে কি সব অত খেটে প্রিপারেশন করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি, মানে বাড়িতে দেখানোর মতো টাইম হয়নি, এটাই হচ্ছে মেন ব্যাপার। এই যে হচ্ছে আম, যেটা এই মাত্র কিনে আনলাম, কড়াই হচ্ছে লিচু, অ্যাকচুয়ালি লিচুটা দিন আগে, তো ওই জন্য সেই লিচুটা লিচুটা পুরো একদম জাস্ট সেভ করা, পুরো ব্যাডমিন্টনের মতোই দেখো। আর লেবু আছে, আর আছে হচ্ছে এই যে রসগোল্লা, হচ্ছে শীতলার দই, জি বেশ আমি এরকম ধরে নিয়ে আসতাম ভালো লাগতো, সাথে একটা লাইলন টিকা মাছ, সরস্বতী পূজোর মতো বলতে যাচ্ছিলাম, যাই হোক মানে হচ্ছে যে শ্বশুরের ফ্রি বাফেট, তো সেই ফ্রি বাফেটের ফার্স্ট আইটেম চলে এসেছে, এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। কোন এই লোক, কাহাঁ সে আতে হে, কবি না জানো তো আমাদের এই যে এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর এই যে ও এখানে বসেও পড়েছে, টিফিন তো সব খাওয়া হয়ে গেল, আর টিফিনটা খেয়ে জাস্ট পেটটা জাস্ট নেক্সট লেভেলের ভরে গেছে, কারণ এত কিছু খাওয়ার খেলে কি হয়, তাও তো কিছু মানে সবটা আমি খাইনি, টেনশন নেই, টিভি রয়েছে নয় টিভি দেখবো বা কী করবো, কারণ আজকে তো আমাদের গৌ তো নেই, আমাদের গোলু আজকে নেই, সে তো গেছে মামার বাড়িতে, তো সেই কারণে আজকে একটুখানি মিসিং ব্যাপার চলছে গোলুর জন্য, যাই হোক। তো এবার একটুখানি ল্যাত ট্যাত খাবো, আর সেই নিচে গিয়ে এখন নিচে কী সব করছে আর কি, আমাকে বললো যা গিয়ে ল্যাত খাও পরে গিয়ে। আচ্ছা এবারে হচ্ছে রান্নার পালা, আর মাটন তো হবেই, বাট আজকে যেহেতু জামাই ষষ্ঠী তাই আজকে আমাদের কনসেপ্ট হচ্ছে জামাইয়ের পছন্দের রান্না, আর জামাইয়ের পছন্দের রান্না কি সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, যদি তোমরা বুঝতে পেরে থাকো এক্ষুনি কমেন্ট করে লেখো যে কী হতে পারে সেটা। তো যাই হোক এবারে রান্নার প্রিপারেশন করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে, তো যাওয়া যাক এবার রান্না করা যাক। তো আমি যে ওপরে গিয়ে ল্যাত খেতে গিয়ে যে সত্যি সত্যি ঘুমিয়ে পড়বো সেটা আমি বুঝতে পারিনি, তো আমি ঘুমিয়েই পড়েছিলাম কিছুক্ষণ, বাট আমার নাকে এমন সব গন্ধ ঢুকছিল, আমার আর ঘুমটা ধরলো না, আমি ওই জন্য নিচে এসে দেখতে এলাম যে কী সব মানে এই যে এখানে চলছে আর কি বিষয়গুলো। আমাদের ছোটো শালাবাবু নিজে শ্বশুর বাড়ি যাওয়ার আগে আমার জন্য একদম সমস্ত কিছু মানে গোটা বাজার তুলে নিয়ে চলে এসেছে, ঠিক আছে। তো আমার রান্না বান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আসছে না আস্তে আস্তে এবার একটু ড্রেসটা চেঞ্জ করে রেডি হবে, আর আমি এখন একটু গোছাবো এবারে খাবার দাবারগুলো গুছিয়ে, এবার একদম পুরো
লাঞ্চ টেবিলে দেখা হবে, পুরো একদম জমজমাট। দেখা আপনার লাপরওয়াহি কা নতিজা হ্যায়। বিরক্তিকর সস্তি জেনো। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কে কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কর, খাবো আমি ছেটে কুটে মিষ্টি সাথে দই, বলো না বেশি সাবাস দেখাবো আমার কামা, ষষ্ঠীর জামাই আমি। তো চলো তোমাদেরকে এবার বলে দিই যে ঠিক কী কী আছে, তোমরা তো দেখে আশা করছি বুঝতে পেরে গেছো। যাই হোক, তো এখানে আলু ভাজা, পটল ভাজা, আর এখানে হচ্ছে প্লেন ভাত, আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, দই কাতলা, হচ্ছে মাটন, এখানে স্যালাড আছে, চিকেন বিরিয়ানি, এখানে চাটনি, দই আর মিষ্টি। ব্যাস এই হচ্ছে আজকের মানে একদম হিউজ মেনু। কী দিয়ে স্টার্টিং করবো তো মানে বোঝা মুশকিল, বাট তোমরা খুব ভালো করেই জানো যে আমি আগে চাইলে কোন দিকে চলে যেতে পারি, বাট ওদিকে গেলে একটা কেমন কেমন ব্যাপার। তো ও বলে দিচ্ছে আমাকে যে এটা বলতে যে এখন অফ সিজন, তো ওই জন্য তেলটা একটু কম, ইলিশ মাছের মানে আমার নয়। কালার গ্রেভি বেশ ভালো হয়েছে, খুব ঠিক আছে, চাপের গ্রেভি লাগছে। টকটক খেতে লাগছে, তার সাথে ঝাল মিষ্টি মানে সব রকম একটা কম্বিনেশান। ওই জন্যই দই কাতলা কিন্তু আমার বেশ ভালো লাগে, মানে মাছের আইটেমের মধ্যে আমার দই কাতলাটা খুব ভালো লাগে। কারণ হয়েছে মাটনটা খুব ভালো টেস্ট। ফাইনালি বিরিয়ানি, তো চলো খাওয়া যাক, দেখা যাক রাইসটা কেমন। মারাত্মক খেতে হয়েছে, একদম টপ নচ খেতে হয়েছে একদম। এদিকে বউ ক্যামেরা করে দিচ্ছে আর এদিকে একা একাই বিরিয়ানিটা নিয়ে বসে আছে। মাও বসে আছে, সবাই বসে আছে, তো মা আর আমি এবারে খেয়ে নেবো, তো খাওয়া দাওয়া করে নি। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে আর কমেন্ট করে জানাতে হবে যে কেমন লাগলো, মানে খাবারগুলো দেখতে কেমন লাগলো, আর প্রচুর 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 শেয়ার করতে হবে। আর আমাদেরকে কেমন লাগছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট মজাদার ব্লগে। টাটা।